সাবেক স্ত্রী এখন বিশেষ বান্ধবী। বলিউড তারকা ঋত্বিক রোশনকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন তার বিশেষ বান্ধবী সুজানে খান। সাবেক স্ত্রী সুজানে এখন এই ঋত্বিকের বিশেষ বান্ধবী। ঋত্বিকের 45তম জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি। সাবেক স্বামীর জন্মদিনে সামাজিক মিডিয়ায় ঋত্বিকের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সুজানে, সঙ্গে লেখেন একটি বিশেষ শুভেচ্ছা বার্তা। ক্যান্সারে আক্রান্ত সাবেক শ্বশুর রাকেশ রোশনের দ্রুত আর গোলাপ কামনা করেছেন তিনি। 2014 সালে ঋত্বিকের সঙ্গে বিচ্ছেদ হয় সুজানের, কিন্তু বন্ধুত্বে বাটা পড়েনি। এখনও ঋত্বিককেই নিজের সব থেকে কাছের বন্ধু মনে করেন তিনি। করবেন নাই বা কেন, ঋত্বিকের দুটি সন্তানের মা তিনি। বলিউডের বাতাসে কান পাততেই শোনা যায় নিজেদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছেন তারা। মনে করিয়ে দেয়া যেতে পারে, 4 বছর প্রেম করে 2000 সালের 20 ডিসেম্বর বিয়ে করেছিলেন ঋত্বিক রোশন ও সুজানে খান। 2013 সালে বিয়ের 13 বছর পূর্তি উদযাপন করা হয়নি তাদের, মানে 2013 সালের 13ই ডিসেম্বর ঋত্বিক ও সুজানের বিবাহ বিচ্ছেদের ঘোষণা আসে কাগজে কলমে। সেই বিচ্ছেদ হয় 2014 সালে। দুই ছেলে রিদান আর রিহানকে নিয়ে সুখী দিন কাটছিল ঋত্বিক সুজানের। সুখের সংসারে দুঃখের আগুন জ্বলে উঠে ঋত্বিকের পরকীয়ায়। 2010 সালে মুক্তি পাওয়া কাইটস ছবিতে ঋত্বিকের সহশিল্পী মেক্সিকোর মডেল বারবারা মরির সঙ্গে প্রেমের গুঞ্জন উঠে ঋত্বিকের। অনেকেই মনে করেন সেই থেকেই ঋত্বিক সুজানের সংসারের অশান্তি শুরু হয়। পরে অবশ্য বারবারা নন, ঋত্বিকের সঙ্গে প্রেমের সম্পর্ক গাঢ় হয় একই ছবির আরেক অভিনেত্রী কঙ্গনা রনতের। তবে কঙ্গনার প্রতিও ঋত্বিকের প্রেম কমে পুড়িয়ে যায়, তারপর থেকে এই অভিনেতা নিঃসঙ্গ। তবে বেশি দিন একা থাকতে হয়নি তাকে, সঙ্গী হিসেবে জুড়ে গেছেন সাবেক স্ত্রী সুজানে।